মাইটুরবিডির আজকের গন্তব্য বাংলাদেশের বৃহত্তম দ্বীপ পলিমাটির দেশ ভোলা। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্রের বাহিত পলি দিয়ে সাগর মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ। ভোলা বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত একটি জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং দেশের সর্ববৃহৎ নদী মেঘনার কূল ঘেঁষে অবস্থিত এই জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপকূলীয় এই জেলার অর্থনীতির প্রধান উৎস মাছ ব্যবসা এবং মহিষের দধি। বর্তমানে এখানে কিছু কলকারখানাও প্রতিষ্ঠিত হয়েছে। এই জেলা ঘুরে দেখার জন্য যেতে হবে লঞ্চ চড়ে। ঢাকার সদরঘাট থেকে ভোলাগামী লঞ্চ ছেড়ে যায়। ভ্রমণ সুবিধার্থে আমরা ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট হয়ে যাই। বেতুয়াগামী লঞ্চগুলো সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সদরঘাট থেকে ছাড়ে এবং পরদিন ভোর 6টার মধ্যে বেতুয়া ঘাটে পৌঁছে যায়। বেতুয়া ঘাট থেকে কচ্ছপিয়া ঘাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কচ্ছপিয়া ঘাট থেকে স্পিডবোট অথবা ট্রলারে লোকাল অথবা রিজার্ভ ভাড়া করে যাওয়া যায় চর কুকরি মুকরির উদ্দেশ্যে। যাওয়ার সময় নদীর দুই পাড়ে চোখে পড়বে সারি সারি শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বন, বন্যপ্রাণী অভয়ারণ্য, জলে বিভিন্ন রকম মাছ আর মাথার উপর উড়ে বেড়ানো পাখির দল। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চর কুকরি মুকরি নারিকেল বাগান। এখানে সরকারি বনায়নের কিছু জায়গা জুড়ে রয়েছে নারিকেল ও খেজুর গাছ। খেজুরের রস থেকে খেজুর গুড় বানানো দেখতে পারেন শীতের সময় এলে। এখানে সদ্য নির্মিত ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন পুরো চর কুকরি মুকরি এলাকা। বক সহ বিভিন্ন ধরনের পাখির পাল, মাছ এবং চরে পানির ছোঁয়া আপনাকে হারিয়ে দিবে প্রকৃতির মাঝে। এই নারিকেল বাগানেই রাতে তাঁবু নিয়ে অনেকেই ক্যাম্পিং করেন। নারিকেল বাগান থেকে আমরা চলে গেলাম তাড়ুয়া সমুদ্র সৈকত। এটি কাছেই ঢালচরে অবস্থিত। ঢালচরের দক্ষিণ দিক বঙ্গোপসাগরের সাথে মিশে একটি সৈকতের সৃষ্টি হয়েছে আর এই স্থানটির নাম হলো তাড়ুয়া। এই চরের পুরো সৈকত জুড়ে দেখতে পাবেন লাল কাঁকড়ার আধিপত্য। মানুষ দেখলে কাঁকড়াগুলো ঢুকে পড়ে বালুর গর্তে। সৈকতের পানিতে মাছ ধরা, লাল কাঁকড়া দেখে সময়টা দারুণ কাটবে। এই সমুদ্র সৈকত থেকে আমরা চলে আসলাম চর কুকরি মুকরি। কুকরি মুকরিতে সুসজ্জিত একটি রেস্ট হাউস আছে, ইচ্ছা হলে রাতে এখানে থাকতে পারবেন। পাশেই বনবিভাগের একটি বাগানে হরিণও দেখা যায় সময় বুঝে। এখানে থাকার অনেক হোমস্টে সার্ভিস রয়েছে। চর কুকরি মুকরি থেকে আমরা চলে আসলাম ভোলার চর ফ্যাশন উপজেলার অন্যতম দর্শনীয় স্থান খামার বাড়ি বা মেসার্স জেনিক ফিশারিজ। চর ফ্যাশন উপজেলা সদর থেকে 18 কিলোমিটার দূরে নজরুল নগর ইউনিয়নের শারেক খালি গ্রামে এ দর্শনীয় স্থানটি অবস্থিত। 50 একর এলাকা নিয়ে অবস্থান এ দর্শনীয় স্থানটির। প্রায় 15টি পুকুরে মৎস্য চাষ, বাহারি প্রজাতির গাছ আর পুরো এলাকা জুড়ে ফুলের সমারোহ। পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মনোমুগ্ধকর এ স্পটটি। সম্প্রতি সুইমিং পুল সহ প্রায় 10টি রিসোর্ট তৈরি করা হচ্ছে যা সহসায় চালু হবে। আর সম্পূর্ণ পানির উপর তৈরি করা হচ্ছে রেস্টুরেন্ট যা খাওয়া দাওয়ার এক নতুন বিনোদন মাত্রা নিয়ে আসবে। খামারবাড়ি ঘুরে আমরা চলে আসলাম ভোলার চর ফ্যাশনে নির্মিত উপমহাদেশের সুউচ্চ অবজারভেশন টাওয়ার, দৃষ্টিনন্দন জ্যাকব টাওয়ার দেখতে, যা এরই মধ্যে বাংলার আইফেল টাওয়ার নামে পরিচিতি পেয়েছে। এই টাওয়ারের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আধুনিক প্রযুক্তিতে নির্মিত জ্যাকব টাওয়ার প্রায় 220 ফিট উচ্চতা বিশিষ্ট। টাওয়ারের শীর্ষে দাঁড়িয়ে বাইনোকুলারে চোখ রাখতেই দেখা মিলবে নোয়াখালীর সোনার চর সহ সব দ্বীপাঞ্চল। রাতের আলোয় ফুটে উঠে জ্যাকব টাওয়ারের আসল সৌন্দর্য। এর পাশে আছে শেখ রাসেল শিশু পার্ক, কিছুটা সময় এখানে ঘুরে দেখতে পারেন।
সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় তার মায়ের নামে ভোলার বাংলা বাজারে প্রতিষ্ঠিত হয়েছে ফাতেমা খানম কমপ্লেক্স। এখানে রয়েছে ফাতেমা খানম জামে মসজিদ ও তার সামনে সুবিশাল মাঠ। দৃষ্টিনন্দন এই মসজিদে সব ধরনের সুবিধা সংযোজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যে এই কমপ্লেক্সের দেয়াল ঘেঁষেই তিনতলা এই দৃষ্টিনন্দন স্থাপনাটি হল মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে। জাদুঘরটিতে একদিকে গবেষণাগার এবং অপরদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তথ্য। এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। মসজিদটির ঠিক পেছনে বিশাল জায়গা জুড়ে রয়েছে ফাতেমা খানম ডিগ্রি কলেজ, সরকারি শিশু পরিবার, মা ও শিশু কল্যাণ কেন্দ্র। বাংলা বাজার থেকে ভোলা আসার পথে গুইঙ্গার হাটেই পেয়ে যাবেন ভোলা জেলার বিখ্যাত মহিষের দুধের দধি। আমাদের এবারের গন্তব্য বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে ছিল মোস্তফা কামালের বাড়ি। 1982 সালে মেঘনার ভাঙন বাড়িটি কেড়ে নেয়। তখন তার পরিবার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে চলে আসে। সেখানেই সরকার শহীদ পরিবারকে জমি বন্দোবস্তি দেয়। নির্মিত পাকা ভবনটির নাম রাখা হয়েছে শহীদ স্মরণিকা। ভবনটির কাছেই এই বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। মোস্তফা কামালের ব্যবহৃত কিছু আসবাবপত্র এই গ্রন্থাগারে এখনও সংরক্ষিত আছে। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ অত্যাধুনিক মসজিদ নিজাম হাসিনা মসজিদ, যেখানে নারী এবং পুরুষ উভয়ের নামাজ পড়ার সুবিধা রয়েছে। মসজিদটির স্থাপত্যিক কারুকাজ নামাজ পড়তে আসা নারী পুরুষ এবং পর্যটকদের এক অনন্য অনুভূতি প্রকাশ ঘটায়। মসজিদটি 60 ফুট উচ্চতা বিশিষ্ট গম্বুজ এবং 120 ফুট উচ্চতার মিনার নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আরও রয়েছে অসংখ্য ইসলামিক ক্যালিগ্রাফি, বই পড়ার সুবিধা, আকর্ষণীয় ফোয়ারা, সাজানো ফুলের বাগান। ভোলা এলে এটি দেখে যেতে ভুলবেন না। এখানেই শেষ হলো আমাদের ভোলা জেলা ভ্রমণ। ভোলা শহর থেকে লঞ্চ ঘাটে গিয়ে ঢাকাগামী লঞ্চে করে ঢাকা চলে আসতে পারবেন খুব সহজেই। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে MyTourBD ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।